আরটি মিডিয়া সেন্টার, দেশ ও ইসলামের কথা বলে। দুঃখ লাগে, আক্ষেপ লাগে, আফসোস লাগে, 55,500 বর্গ মাইলের ছোট্ট একটি দেশ সোনার বাংলাদেশ, যেই দেশের মাটির নিচে শুয়ে আছে শাহজালাল শাহপরান হাজি শরীয়তুল্লাহ শহীদ তিতুমির, যেই দেশের মাটির ওপরে লক্ষ লক্ষ হাফেজে কোরআন, যেই দেশের মাটির ওপরে লক্ষ লক্ষ আলেম ওলামা, যেই দেশে আল্লাহু আকবার তাকবীর ধরে দিয়ে সূর্য উঠে, যেই দেশে আল্লাহু আকবার তাকবীর ধরে দিয়ে সূর্য ডুবে, এই দেশে কোরআনের মাহফিল করতে হবে, অনুমতি নেওয়া লাগে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আর জোরে বলেন ঠিক কিনা? এই জায়গায় যদি কোরআনের মাহফিল না হতো, এখানে যদি কোনো যাত্রাপালা করা হতো, তাহলে কি অনুমতি নেওয়া লাগতো? কথা বলেন লাগতো? সম্মানিত দিনী ভাইরা, যুগে যুগে কালে কালে তৎকালীন সময়ও দুনিয়ার জমিনে তিন শ্রেণীর মানুষ বসবাস করেছে। বলেন কয় শ্রেণীর মানুষ? আর একটু আস্তে করে বলেন কয় শ্রেণীর মানুষ? এখনো ওই তিন শ্রেণীর মানুষ আছে না নাই? আছে। আমি কি বলে দেব তিন শ্রেণীর মানুষ কারা? নাম্বার এক, এক শ্রেণীর মানুষ ছিল সাধারণ মানুষ, তারাও কোরআনের আলোচনা শুনত। রাসূল আকরাম সাল্লাল্লাহু সাল্লাম তিনি যখন কোরআন তেলাওয়াত করতেন গভীর রাতে, তারাও কোরআন শুনতে যেত। তাদের কারো ভালো লাগতো, আবার কারো ভালো লাগতো না। তারা কোন রকমের পদক্ষেপ নিত না, ভালো না লাগলেও তারা ঘুরে চলে যেত। এটা ছিল এক শ্রেণীর সাধারণ মানুষ। এই শ্রেণীর মানুষ এখনো আছে না নাই? দেখবেন মাঝে মধ্যে কোরআনের মাহফিল থেকে মাঝে মধ্যে ওই রকম দু একটা মানুষ উঠে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? নাম্বার দুই, দ্বিতীয় শ্রেণীর মানুষ হচ্ছে আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ কারিম সুরাতুল আনফাল 2 নম্বর আয়াতে আমার আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, নিশ্চয় যারা মুমিন হবে, মুমিন আল্লাহর স্মরণে আল্লাহর জিকিরে তাদের তাদের কলব, তাদের অন্তর কম্পন সৃষ্টি হয়ে যাবে। আর যখন তাদের সামনে আল্লাহর এ নিদর্শন, এ কোরআন, এ আয়াত যখন তেলাওয়াত করা হবে, তখন যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান বেড়ে যাবে। বলেন না মারহাবা? তাই তো তৎকালীন সময়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন কোরআন তেলাওয়াত করলেন, সেই সময়ের সবচাইতে টপটলার, সবচাইতে বড় সন্ত্রাসী নাম কি? হযরত উমার। কথা বলেন ঠিক কিনা? ওই সময়ের সবচাইতে বড় সন্ত্রাসী ছিল, সবচাইতে বড় টপটলার ছিল উমার। কথা বলেন ঠিক ঠিক কিনা? সেই সবচাইতে বড় সন্ত্রাসী হযরত উমার কোরআনের তেলাওয়াত শোনার পর ঈমান বেড়ে যাওয়ার কারণে কালেমার মালা গলায় পড়ে ইসলামের ছায়ার তলে চলে এসেছে। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা মুসলমান? এখনো এই শ্রেণীর মানুষ আছে না নাই? কথা বলেন আছে না নাই? কোরআনের আলোচনা শোনার পরে প্রয়োজনে রাজপথে জীবনটাও দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? এইরকম মানুষ এখন আছে না নাই? নাম্বার তিন, কয় নাম্বার? তৎকালীন সময়ে, সেই সময়ও আমার নবী, পবিত্র নবী, নবীদের নবী, শ্রেষ্ঠ নবী, দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত দুনিয়ার জমিনে এরকম একটি মানুষ আসেনি এবং আসবেও নয়। কথা বলেন ঠিক কিনা? আসবে? মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের মতো একটি মানুষ অতীতে এসেছে, বর্তমানে আছে, ভবিষ্যতে আসবে, আসবে না? তিনি হচ্ছেন পবিত্র, তার জাররা পরিমাণও গুনাহ আছে নাকি? কথা বলেন আছে? কোন মুসলমান যদি সন্দেহ করে
তাহলে তার ঈমান থাকবে, কথা বলেন থাকবে। এরকম একটি মানুষ তিনিও কোরআন তেলাওয়াত করেছেন, সেই সময় আবু জেহেল, আবু জেহেলের গোষ্ঠীরা বাধা প্রদান করেছে, কথা বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। ওই শ্রেণীর মানুষ এখনো আছে না নাই? আর একটু আসতে বলেন আছে না নাই? আল্লাহ তাআলা বলেন হামিম সাজদা 26 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন ওয়াকালা আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কার কথা? আর একটু জোরে বলেন কার কথা? আল্লাহ তাআলা বলছেন ওয়াকালা আল্লাযীনা কাফারু, ওই সময়ে কাফেররা বলতো লা তাসমাউ লিহাযাল কুরআন, কোরআনের আলোচনা যেখানে হবে সেখানেই তোরা হট্টগোল গন্ডগোল লাগিয়ে দে, বাধা প্রদান করে দে, যাতে করে তোরা বিজয় অর্জন করতে পারিস, কথা বলেন ঠিক কিনা। আবু জেহেলের গোষ্ঠীরা কোরআনের মাহফিলে বাধা দিয়েছিল, গন্ডগোল করেছিল, ওরা কি বিজয় অর্জন করতে পেরেছিল? কথা বলেন পেরেছে। ওরা বিজয় অর্জন করতে পারে নাই, অল্প কিছুদিনের মধ্যে গোটা পৃথিবী অব্দ পৃথিবী শাসন করেছে হযরত উমার, কথা বলেন ঠিক কিনা। আজও যারা কোরআনের মাহফিলে বাধা দেয় এরা বিজয় অর্জন করতে পারবে না। সামনে সময় আসছে, ডাক আসবে, মুসলমানদের বিজয় হবে ইনশাআল্লাহ, কথা বলেন ঠিক কিনা। মুসলমান ইসলামের শত্রুরা বন্ধুরা আমার, আমি সময় ক্ষেপণ করব না। আমি যে আয়াত কালিমাটি তেলাওয়াত করেছি এই আয়াতটি পবিত্র আল কোরআনের চতুর্থ নম্বর সুরা, সুরাতুন নিসা থেকে। কি সুরা থেকে? এই সুরাতে আয়াত কালিমা আছে 176টি, রুকু আছে 24টি। আমি এই 176টি আয়াতের মধ্য থেকে একটি মাত্র আয়াতে কালিমা তেলাওয়াত করেছি, এই আয়াতটি হচ্ছে 31 নম্বর আয়াত। বলেন তো কয় নম্বর আয়াত? 31 নম্বর আয়াত। এই সুরাটি নাজিল হয় মদিনায়। কোথায়? মদিনায়। তৃতীয় হিজরির শেষ থেকে শুরু করে পঞ্চম হিজরির শুরু পর্যন্ত উহুদ যুদ্ধের পরে এই সুরাটি মদিনায় নাজিল হয়। এই সুরার মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামী রাষ্ট্র গঠন করেন মদিনায়, এরপরে সুরাটি নাজিল হয়। এই সুরার মধ্যে একটি ইসলামী রাষ্ট্র কিভাবে পরিচালনা করবেন সেই বিষয়ে এবং সামাজিক বিধিবিধান বিভিন্ন মাসালা মাসাইল সব সম্পর্কে এই সুরার মধ্যে আল্লাহ তাআলা নাজিল করেন। সম্মানিত আমার প্রাণপ্রিয় ভাইরা, আমি এই সুরা নিসা থেকে কয় নম্বর আয়াত তেলাওয়াত করেছি? 31 নম্বর। এই আয়াতের উপর আজকে তাফসির হবে। কিছুক্ষণ বসে থাকার মতো ধৈর্য আপনাদের আছে তো? কথা বলেন আছে তো? বসে থাকা যাবে? যাবে ইনশাল্লাহ। তাহলে আসুন আমরা সবাই জবান খুলে দিয়ে একটু তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইনতাস্তানিবু কাবায়িরা মা তুনহানা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, নিশ্চয় যারা বড় বড় মহা পাপ থেকে বেঁচে থাকবে আমি আল্লাহ তাদের জীবনের ছোটখাটো সগিরা গুনাহগুলো মাফ করে দেব, আর আমি আল্লাহ তাদেরকে সম্মানজনক স্থান
বলেন তো সম্মানজনক স্থানের নাম কি? জান্নাত। সম্মানজনক স্থানের নাম কি? মুদখলান কারিমা। আমি আল্লাহ তাদেরকে সম্মানজনক স্থান তথা জান্নাতে প্রবেশ করাবো। চিৎকার দিয়ে বলেন না মারহাবা, আর একটু জোরে বলেন না মারহাবা। আমরা কি এই এইরকম একটি জান্নাত চাই? কথা বলেন চাই। এই জান্নাত যদি চাইতে হয় তাহলে থাকতে হবে কার সাথে? আর একটু জোরে বলেন কার সাথে? আমরা কি কোরআনের সাথে থাকতে চাই? কোরআনের মাহফিলের সাথে থাকতে চাই? কোরআনের মাদ্রাসায় সহযোগিতা করতে চাই? পড়ো না কোরআন, কেন পড়ো না কোরআন? ওরে কপাল পুরা মুসলমান, ঠিক কিনা? পড়ো না কোরআন, কেন পড়ো না কোরআন? ওরে কপাল পুরা মুসলমান, ঠিক কিনা? পড়েছ ইংলিশ মিডিয়ামে, বাবার এটা কতাই ড্যাডি নামে। পড়েছ ইংলিশ মিডিয়ামে, বাবার এটা কতাই ড্যাডি নামে। আমাদের ছেলে মেয়েগুলিকে আমরা আর মাদ্রাসায় পড়াতে চাই না, কেন? চাকরি হবে না। কথা বলেন ঠিক কি? আচ্ছা, একজন আপনাদের এলাকার আলেমকে দেখেন তো দেখি, যে না খেয়ে রাস্তায় ঘুরছে, আছে একজন আলেমকে? আছে। কতজন মাস্টার্স পাস ডিগ্রিধারী নেবেন যে রাস্তায় রাস্তায় ঘুরছে? কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, যে আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছেন সেই আল্লাহ রুজির ব্যবস্থা করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা আমাদের সন্তানগুলোকে মাদ্রাসায় পড়াবো, ইংলিশ মিডিয়ামে পড়াবো না। কারণ ইংলিশ মিডিয়ামে পড়াতে গেলে কি হয়, আপনার ছেলে আপনার মেয়ে আপনাকে বাসাতে এসে আর মধুমাখা ডাক মা বলে না, বাবা বলে না, বলে ড্যাড। কথা বলেন ঠিক কিনা? ড্যাড কেন বলে? কারণ দুই ঠোঁটে দিয়েছে লিপস্টিক, যদি বাবা বলে তার লিপস্টিক নষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কারণ ঠোঁটে ঠোঁট লেগে যাবে, লিপস্টিক নষ্ট হয়ে যাবে। এই জন্য ওরা আর ইংলিশ মিডিয়ামে পড়ে ড্যাড শিখেছে, আর বাবা বলতে চায় না, ওরা বলে ড্যাড। কথা বলেন ঠিক কিনা মুসলমান? পড়েছ ইংলিশ মিডিয়ামে, বাবার এটা কথাই ড্যাডি নামে। সরি সরি বললে কি আর কবরেতে পাবে চার? পড়ো না কোরআন, কেন পড়ো না কোরআন? ওরে কপাল পুরা মুসলমান, ঠিক কিনা? মডার্ন যুগের সব মডার্ন বিবি দেখে ইন্ডিয়ার জলসা ছবি, দেখে নাকি? মডার্ন যুগের সব মডার্ন বিবি দেখে ইন্ডিয়ার জলসা ছবি। সরি সরি বললে কি আর, সরি সরি বললে কি আর কবরেতে পাবে চার? পড়ো না কোরআন, কেন পড়ো না কোরআন? ওরে কপাল পুরা মুসলমান, ঠিক কিনা?